লেবাননে আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন বিস্তারিত দেখুন লেবানন থেকে বাবু সাহার রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। লেবাননে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 27 মার্চ রবিবার দাউরায় স্থানীয় একটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি সৈয়দ বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন ভৌমিকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মাহবুব আলম ও বাবুল মুন্সী, সিনিয়র সহসভাপতি বিপ্লব হোসেন, সহ সভাপতি সবুজ দেওয়ান, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, রাজনীতিবিদ আনোয়ার হোসেন ও যুবলীগ সভাপতি সোহেল মুন্সী। অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য, বঙ্গবন্ধু সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপদেষ্টা বাবুল মুন্সীর স্বদেশ গমন উপলক্ষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির নেতারা। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে লেবানন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ সকল শাখা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।